হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি ইন্দোনেশিয়া জাকার্তা থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি ইন্দোনেশিয়াতে মোটরসাইকেল দিয়ে একটু ঘুরতে, দেখি শহরটা একটু ঘুরি কীরকম লাগে। গতকালকে ঘুরেছিলাম গাড়ি দিয়ে, এখন যাচ্ছি মোটরসাইকেল দিয়ে। তো প্রথমে চলে আসলাম মোটরসাইকেলে একটু তেল দোকানের জন্য। আর এখানে দেখেন সবাই, এই যে মানে মেয়েরাই সবাই ডিউটি করে। তো দেখি তেল ঢুকাই আগে কী অবস্থা। ইন্দোনেশিয়ায় প্রথম মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, দেখি কেমন লাগে। দেখেন কি চালু, কি অবস্থা, মানে আর আমাদের দেশের মেয়েরা হ্যাঁ পেট্রোল কাজ করবে প্রশ্নই আসে না। ইন্দোনেশিয়ার রাস্তায় মোটরসাইকেলের মধ্যেই আলাদা, চালানোর মধ্যেই আলাদা। আর রাস্তাঘাটও মোটামুটি পরিষ্কার আছে, কোনো সমস্যা নাই, বাট নিয়মকানুন প্রচুর হার্ড, অনেক ক্যামেরাও আছে রাস্তায় রাস্তায়, এবং প্রচুর তো মোটরসাইকেল। আমরা চলে আসছি একটা মসজিদে, আতিন এই মসজিদে আসছি। দেখি এই মসজিদে নাকি কী আছে। চলে আসলাম মসজিদে, এই যে মসজিদটা খুবই সুন্দর, খুব ফেমাস বাঙালি যে বাসা, বাসার পাশেই তারা মোটরসাইকেল এনে পার্ক করে দিলাম। এখান থেকে পার্ক করে চলে আসলাম। তো এখন জোহরের আজান দিচ্ছে, দেখি জোহরের নামাজটা আলহামদুলিল্লাহ এখানে আদায় করবো ইনশাআল্লাহ। তো যাই মসজিদে, ভিতরটা আপনাদের মাঝে শেয়ার করবো। ভিতর ঢুকতেই খুব সুন্দর একটা পরিবেশ অনুভব করতেছি, খুবই সুন্দর, চারিদিকে ফুলের টবগুলো এত সুন্দর করে সাজাইছে, মানে খুবই সুন্দর, অসাধারণ। ওই দেখেন এখানেও দেখেন কত সুন্দর করে ফুলের টব সাজানো। আলহামদুলিল্লাহ চলে আসলাম মসজিদের গেটে, এখন ভিতরে ঢুকি দেখি কি অবস্থা। খুবই সুন্দর একটা মসজিদ, না না ফটো দরকার নেই আমরা। তো যাই আগে ওজুটা করে নিই এখান দিয়ে, ওজু করে তারপর মসজিদ ঢুকবো। ওই বাপি বাপি ঠান্ডা, ওজু খানা হতে রেখে গেলাম। এখানে দিচ্ছে হইলো যেহেতু উপরে ঠান্ডা, এই কারণে এখানে পানি দিচ্ছে পাটাকে ঠান্ডা করার জন্য। পাটাকে ঠান্ডা করি, তারপরে ওজুখানা ঢুকি। ওই যে ওজুখানা মাশাআল্লাহ খুব সুন্দর একটা ওজুখানা, সুন্দর মানে সব ওজু করতেছে। তো সবাই দাঁড়ায় ওজু করে, দেখলাম জমাত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ঢুকে পড়লাম। এত বড় বিশাল মসজিদ, এই যেখানে পিছিয়ে মহিলারা পড়তেছে জমাত। আর এখানে হয়েছে
খুবই সুন্দর, ভেরি নাইস। তারপর নামাজটা আদায় করে নিই, পরবর্তীতে কিছু ভিডিও করি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই মসজিদে নামাজটা পড়ে আমি অনেক ধন্য, এই কারণে যে মসজিদটি আসলে অনেক ফেমাস এবং অনেক নাম করা, এই কারণে আমি অনেক দূর থেকে আসছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মোটরসাইকেল চালাই আমি আসছি এখানে এই মসজিদে। একে হলো নামাজ, দুই হলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই মসজিদের যে উপরে যে মিম্বারটা আছে ভিতর দিয়ে, এটাতে নাকি কত টন স্বর্ণ দিয়ে ওইটা উপরে নাকি করছে, সেটি আপনাদের মাঝে শেয়ার করবেন। তো চলুন দেখি নিই কীভাবে স্বর্ণটা দিয়ে এই উপরের যে মিম্বারটা ভিতর সাইড দিয়ে করছে, অসাধারণ মসজিদটা। আর এই মসজিদের যেই হিস্ট্রিটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ আসলে আমি যা এখন পর্যন্ত জানি না হিস্ট্রিটা কী, তো হিস্ট্রিটাই আমি মোটামুটি আলহামদুলিল্লাহ দিয়ে দিব। আর এই মসজিদটির নামটা হলো মসজিদে, আচ্ছা যাই হোক আমি পরে দিয়ে দিব, আমি আসলে সঠিক মুখে আসতেছে না নামটা কী। তো জোহরের নামাজটা আদায় করলাম এখানে আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীর অনেক দেশে, যেই দেশেই যাই না কেন, আমি একটি মসজিদের ভিডিও করি, এটা সবসময় করি। এই যে আচ্ছা ওই যে যে মেম্বারটা দেখেন, যে উপরে যেটা আছে না, উপরে যে গোল চারিদিকে, এটা সম্পূর্ণ গোল দিয়ে করানো, এবং সম্পূর্ণ গোল দিয়ে, এই যে গোল সম্পূর্ণ গোল দিয়ে এটা করানো। এটা করতে নাকি অনেক টাকা খরচ হয়েছে, মানে এদেশের নাকি রে কোন প্রাইম মিনিস্টার নাকি রাজা ওনার ওয়াইফের নামে নাকি মসজিদটা করছে, খুব সুন্দর। আর পিছনে মহিলারা নামাজ পড়ে, মাশাআল্লাহ কত সুন্দর আসলে দেখতে যেরকম, আর ভিতরের পরিবেশটা অত সুন্দর। আরো এই মসজিদে ওরে কি আছে উপরে, ইরাকের প্রেসিডেন্ট নাকি এই মসজিদটা করে দিছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে, যেটা আমার ভাগিনের কাছে জানলাম। তো ভাগিনা অনেক কষ্ট করতেছে আমার নিয়ে। তো চলেন বাইরের সাইডটাও দেখি কি অবস্থা। তো বন্ধুরা, বাইরের পরিবেশটাও খুবই সুন্দর দেখার মতো। তো চারিদিকে অনেক বড়, আসলে এটা কত কিলোমিটার হবে আমি নিজেও বলতে পারতেছি না। তো এখানে শেষ আজকে ভিডিওটা। তো এখন পাশে একটি বাংলাদেশির বাসা আছে, আমি সেখানে যাব, সেখানে হয়তো তার সাথে দেখা করে তারপর আমি চলে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, আমি বর্তমানে আছি গ্রিসে। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো।